ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডকুমেন্টকে ফাইল পাথ অর্থাৎ ফাইল লোকেশন কিভাবে সেট করতে হয় সেই প্রক্রিয়াটি। বিশেষ করে যারা জব করেন বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই প্রয়োজন। আমি যদি আপনাদের বুঝিয়ে বলি, লক্ষ্য করুন আমি এখানে দুইটা ওয়ার্ডের ফাইল এখানে অ্যাক্টিভ করে রেখেছি। আমি যদি এখানে এক নং যে ফাইলটি রয়েছে আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এই এক নং যে আপনার ফাইলটি রয়েছে ওয়ার্ডের একটু নিচের দিকে যদি যাই, এখানে খেয়াল করুন এখানে কিছু তথ্য আপনার দেওয়া আছে, অর্থাৎ এখানে ই, তারপরে এখানে লেটার, ওয়াটার অ্যাপ্লিকেশন এবং ডক হলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। তো এখানে এর দ্বারা কী বোঝানো হয়েছে, আপনি মনে করি আজকে এই অ্যাপ্লিকেশনটি আপনি প্রিন্ট করলেন আপনার অফিসে, আজকে এটি প্রিন্ট করলেন। এখন প্রিন্ট করার পর আপনাকে আজকে যেহেতু এটি প্রিন্ট করলেন, কিন্তু এক মাস পর অথবা 15 দিন পর আপনাকে যদি এই অ্যাপ্লিকেশনটা পুনরায় দেওয়া হয় যে এটি একটু এডিট করে, আপনি একটু এডিট করে দিবেন, তখন কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার কম্পিউটারে কোন জায়গায় রেখেছেন সেটা কিন্তু খুঁজে বের করতে কিছুটা হলেও আপনার সময় লাগবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে এরকম ফাইল পাথ অ্যাড করে দেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার কম্পিউটার থেকে এই ফাইলটি আপনি কোথায় রেখেছেন তা কিন্তু সহজে আপনি বের করতে পারবেন। তো আমি যদি একটু বিষয়টি বুঝিয়ে বলি, লক্ষ্য করুন এখানে ই বলতে বোঝানো হয়েছে ই ড্রাইভ, লেটার বলতে বোঝানো হয়েছে আপনার যে ফোল্ডারটি, যে ফোল্ডারের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটি রেখেছেন সেই ফোল্ডারটির নাম, এবং ওয়াটার অ্যাপ্লিকেশন বলতে এখানে বোঝানো হয়েছে আপনার অ্যাপ্লিকেশনের যে নামটি। তো চলুন এই বিষয়টি একটু পরীক্ষা করে দেখি যে এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো সঠিক কিনা। প্রথমে ই ড্রাইভ আমি যদি একটু মিনিমাইজ করি, আপনাকে এখানে আমি যদি আমার কম্পিউটার ডেস্কটপ থেকে কম্পিউটার আইকনে ডাবল ক্লিক করলাম, এখান থেকে যদি আমি ই ড্রাইভে ডাবল ক্লিক করি, এখানে লক্ষ্য করুন লেটার নামে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু লেটার নামে এই লেটার নামটি দেখা যাচ্ছে। এবার ওয়াটার অ্যাপ্লিকেশন আমি যদি এবার যে কাজটি করব, এখানে লেটার এখানে ডাবল ক্লিক করে লক্ষ্য করুন এখানে ওয়াটার অ্যাপ্লিকেশন নামে কিন্তু ফাইলটি দেখা যাচ্ছে। তাহলে কি হলো, আপনি কিন্তু দ্রুত ফাইলটি খুঁজে বের করতে পারছেন এই পাথ দেখে। তো এটি কিভাবে করতে হয় চলুন এই প্রক্রিয়াটি এখন দেখি। তো এই জন্য আমি এখানে এটি ক্লোজ করে দিচ্ছি। খেয়াল করুন আমি 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটি এটিতে এটি প্রয়োগ করে দেখাবো। তো এখানে এর জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি যেখানে ওয়ার্ড ডকুমেন্টকে ডকুমেন্টে আপনি এই এরকম পাথ উল্লেখ করে দিতে চান, তাহলে আপনি যে কাজটি করবেন এটি ওপেন থাকা অবস্থায় আপনি এই যে নিচের দিকে ফুটার অংশে অর্থাৎ এখানে ডাবল ক্লিক করুন মাউস দিয়ে, তাহলে ফুটার অংশটি চলে আসবে। এবার এখানে কার্সর থাকা অবস্থায় আপনি ইনসার্ট মেনুতে ক্লিক করুন, তারপর এখানে কুইক পার্ট এখানে ক্লিক করুন এবং ফিল্ডে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে ডকুমেন্ট আপনি যদি এখানে অল থাকে আপনি এখানে ক্লিক করে ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করুন। আপনার এখানে আপনি যখন নতুন অবস্থায় করতে যাবেন তখন কিন্তু এখানে অল থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্যাটাগরিজের অধীনে আপনি ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করুন, তারপর এখান থেকে ফিল্ড নেম থেকে আপনি ফাইল নেম সিলেক্ট করে দিন, তারপর এখানে অ্যাড পাথ টু ফাইল নেম এর চেকবক্সটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ফাইল পাথ চলে এসেছে। এবার আপনি এখানে লক্ষ্য করুন আমি যদি এখানে থাকা অবস্থায় এটি কিন্তু আপনার প্রিন্ট হবে। এবার আপনি যদি এই ডকুমেন্টটি প্রিন্ট করেন তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী এটি প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ ফাইল পাথ সহ এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি এই যে সাদা অংশ রয়েছে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে এটি লক্ষ্য করুন এটি ফুটার অংশটি চলে যাবে। এখানে আমি ডাবল ক্লিক করলাম এই অংশে, এখানে ডাবল ক্লিক করুন তাহলে কিন্তু এটি চলে যাবে। যদিও এখানে পাথগুলো অনুজ্জ্বল হয়ে আপনার দেখাচ্ছে, কিন্তু আপনি যদি একটু ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্টে যান তাহলে খেয়াল করুন এখানে কিন্তু সেটি স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।